শুভ সকাল বন্ধুরা, আমি সেবিকা রানী থটস থেকে চলে আসলাম নতুন একটা ব্লগস নিয়ে। কেবল দোকান খোলা হচ্ছে, এখন বাজে 7:15 মতো। অনেক সকালে উঠছে, সকালে পরিবেশটা কত সুন্দর, রাস্তাঘাট ফাঁকা, হালকা ফিরফিরানি হাওয়া দিচ্ছে। এই যে শালিক পাখি বসে আছে, ব্যাড লাগ একটা বসে আছে, আবহাওয়াটা অনেক সুন্দর, রাস্তাটা ফাঁকা একদম। দু একটা করে গাড়ি হলে কেবল একটু করে রোদ উঠতেছে। ভাবলাম আমাদের সাথে শেয়ার করি যে কেন আমার এত দেরি হয়, তো কফি মেশিনটা চালাই দিব। তোমার দাদা আসতেছে, এখন এসে পৌঁছায়নি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আইসক্রিম উঠানো হবে, করোনার জন্য আর কি সে অত্যাচারে আইসক্রিমটা তোলা হয় না, তো আজকে আইসক্রিম তোলা হবে। কারণ পরশুদিন ঈদ থাকে, ঈদের তো বলছিলাম যে শেয়ার করি।
করবো আমি সাথে থেকে বন্ধুরা। এত আনন্দ হয় কিন্তু করোনার কারণে এবার কোনো আনন্দ হচ্ছে না, ছোট্ট পরিসরে হচ্ছে। আমি আবার আমার মার কাছে শুনছি, তো এখানে প্রতিমা বিসর্জন হয়, কিছু স্টোরি আছে কুকুরটার, আর একদিন বলে দিব। তো যেহেতু রথের ভিডিও করতে আসছি, এখন চলে যাব, রথ টানা হবে সেখানে, তো পাশে থেকো তোমরা, পুরো ভিডিওটা দেখে করতে পারবো। পাঁচিনি কিনে নিলাম, এটাকে পাঁচিনি বলে, এটা রথে দিতে হয়, রথের সামনে যাচ্ছে, এখনো পৌঁছায় নেই, জানি না কি হবে, খুব ভিড় নাই, খুব লোকজন ভালোই হয়েছে। Thank you.
Thank you.